হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রোমানাস কিচেন থেকে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি গরুর মাংস রান্না করে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে তেল অ্যাড করে দিচ্ছি যতটুকু প্রয়োজন। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজের কালারটা বাদামি কালার করে নিতে হবে। বাদামি কালার করে নিলে মাংসের ঘ্রাণটা ভীষণ সুন্দর একটা আসে, তাই আমি কালার করে নিলাম। সাথে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। ভালো করে বাদামি কালার করে নিতে হবে। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। আমি এখন পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করলাম যেহেতু আমার মশলাটা এখানে কষাতে হবে, তাই আমি আদা বাটা, রসুন বাটা একসাথে 4 চামচ দিয়ে দিব, কারণ মাংসের পরিমাণটা একটু বেশি, 3.5 কেজি। আমি লবণ অ্যাড করে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ার সাথে অ্যাড করে দিলাম। আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আমি এখন ভালো করে কষিয়ে নিব মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংস দিয়ে দিব। আর মাংসের পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই হলুদের গুঁড়াটা আর একটু দিয়ে দিলাম। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিব এক এক করে, সবগুলো মাংস। আমি ভালো করে গরম পানি দিয়ে মাংসগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল। আর ফ্রিজের মাংসগুলো সব সময় আপনারাও ভালো করে ধুয়ে নেবেন গরম পানি করে। আমি অনেকবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, না হয় রক্তটা থেকে মাংসটা একটু গন্ধ সৃষ্টি হয়ে যায়, তাই গরম পানিটা ভালো করে ধুয়ে নিলে আর মাংসটা অতটা খারাপ লাগে না, মনে হয় যেন রিয়েলি জবাই করা মাংস মতো লাগবে। আমি ভালো করে কষিয়ে নিতে হবে। আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আমার মাংসটায় তেলে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ, 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আমি গরম পানি করে রেখেছি, তেলে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি গরম পানি অ্যাড করে দিব। সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসছে, দেখেন তেলটা বের হয়ে গেছে কষানো, কষাতে কষাতে তেলটা ভালো করে বের হয়ে আসছে, কালারটা একটু দেখেন অনেক অন্যরকম আসছে। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি এখন গরম পানি কিছুক্ষণের মধ্যে অ্যাড করে দিব নেড়ে চেড়ে। আমি 1 কেজি গরম পানি দিয়ে দিব। আমি 1 কেজি গরম পানি দিয়ে দিলাম, যেন মাংসটা কষানোর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে আসে।
আপনারা 10 মিনিট অপেক্ষা করেন, 10 মিনিট পরে আমি ফিরে আসব। যেহেতু পানিটা দিয়েছি, মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে। ভিউয়ার্স, গ্রাউন্ডটা ভীষণ সুন্দর আসছে, আপনারা আমার মতো একবার বাসা ট্রাই করবেন, দেখবেন যে খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখন আলু অ্যাড করে দিব, আমি আলু দিয়ে রান্না করব। আলু অ্যাড করে দিলাম, আমি সুন্দর করে কেটে রেখেছি আলুটাও, এই তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ আলুটা ভালো করে তেলে কষিয়ে নিব। আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম ভালো করে, আমি রান্না পানি অ্যাড করে দিব। আমি 1.5 কেজি থেকে 2 কেজি পানি অ্যাড করে দিলাম, 2 কেজি পানি অ্যাড করে দিলাম। মাংসটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি 15 মিনিট পরে ফিরে আসছি, দেখেন জলটা অনেকটা কমে আসছে। আর 5 মিনিট রান্না করার পরে আমার টোটালি রান্না শেষ হয়ে যাবে। আমি জিরা বাটা অ্যাড করে দিব 2 চা চামচ। ফাইনালি আমার মাংস রান্না শেষ হয়ে আসছে। আমি জিরাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু কষিয়ে নিব, একটা বেশি জোর রাখবো না, আর একটু পানিটা শুকিয়ে নিব, তারপর উঠিয়ে নিব। এই হলো আমার ফাইনালি মাংস রান্না শেষ হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।